যুগাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধাং শ্রী চরণে মোর শতগুটি অর্পণ পূজ্যপাদ শ্রী সাহায্য শ্রী চরণে মোর শতগুটি অর্পণ ইষ্ট পরিবার প্রতি প্রত্যেক শ্রী চরণে মোর শতগুটি অর্পণ নিবেদন করে আজির এই পবিত্র প্রাত সৎসঙ্গ অনলাইন সৎসঙ্গে যোগযুক্ত হয়েছিবা পূত পবিত্র পাঞ্জধারী সহপ্রতিনিধি বৃন্দ অযোগ্য করিমণ্ডলী যাযোগ করিমণ্ডলী সসন্মানীয় গুরুভ্রাত মণ্ডলী সসন্মানীয় মাতৃমণ্ডলী সাধু সজ্জন মণ্ডলী সমস্তঙ্কু মোর যথাযোগ্য প্রণাম এবং জয়গুরু জ্ঞাপন করে আজির এই পবিত্র সৎসঙ্গ মে মাসর এক তারিখ এই বালিকণ্ড বালেশ্বর জেলার বালিকণ্ড সৎসঙ্গ কেন্দ্র আনুকূল্যের অনুষ্ঠিত হয়েছিবা অনলাইন সৎসঙ্গর মুখ্য পরদা আমার মোর অতি পরিচিত পূজ্য অনন্ত ভাই যাযোগ কর্মী সমস্তঙ্কু এই হরিবাসরে মোর প্রভুঙ্ক শ্রীপাদ পঙ্কজস্থলে প্রণাম নিবেদন করে সমস্তঙ্কর পঞ্চ মহাজীবন যেপরি শান্তি স্বস্তি সুদীর্ঘ হু আজি যেউমানে ভোগ নিবেদন করি আমমানঙ্কু তাঙ্ক সতারে সতায়িত করিছন্তি তাঙ্কর গুণকীর্তন করিবার অপূর্ব সুযোগ দেইছন্তি যে যেউ প্রকার ইচ্ছা নেইকি আজি ভোগ দেইছন্তি সেই ইচ্ছা সেই বাঞ্ছা কল্পতরু পূরণ করন্তু এবং সেমানঙ্কু উপরে অদস্র আশীর্বাদ বর্ষণ করন্তু এ হচ্ছে প্রভুঙ্কে অচানক ভাবরে দুই দিন তলে অনন্ত ভাই ফোন করে কহিলে দাদা টিকে আলোচনা রখিবে মালিক যেতবে নির্দেশ আসে তাকে পরিপালন করিবা আমাদের কর্তব্য তেণু কথা তো কাটি পারলে না ভরি দিয়েছিলে আই হচ্ছে আমি মনুষ্য জন্ম পাইছে শাস্ত্রে লিখিত অছি যে 84 লক্ষ জনে জীবসত্তাকে পরিক্রমা করিবা পরে এই মনুষ্য জন্ম লাভ হয়ে থাকে প্রত্যেকটি জীবনরে ঈশ্বরঙ্ক নিকটে দুর্লভ মানব জন্ম পাইবা আবেদন করি থাকে কিন্তু সেই আবেদনটি সেই নিবেদনটি সেই চিরবাঞ্ছিত দুর্লভ মানব জীবন প্রাপ্ত হুয়ে বহু কষ্ট স্বীকার কলা পরে প্রভু তাহা গ্রহণ করতে আপ্লিকেশনটি গ্রহণ করতে এবং আমাকে এই মনুষ্য জন্মটি সে দিয়ে এই সংসারে এই মায়া দুর্লভ এবং বিভিন্ন বিভিন্ন মধ্যে অতীব বিচিত্র যে বিধি বিধান রয়েছে বহু বিচিত্র হয়েছে তেমন আমাকে এই ধরণী পক্ষে আমি যেতবে জন্ম হয়ে পড়িছে সেতবে আমি ভুলি যাইছে যে আপ্লিকেশনটি আমি দিয়েছিলে যে প্রভু মতো জন্ম দিকে সবুলে তোমার কাম করবি সেটা আমি ভুলি গলে কিপর ভুলি গলে আমার জন্ম হওয়া পরে আমি এই যে পাশ্চাত্য সভ্যতা অনুসরণ অনুকরণ করি চালিলে সেই চালিবা ভিতর দিয়ে আমি ভুলিগলে আমার আসবার সার্থকতা প্রভু আমাকে পঠাইবার সার্থকতাটা আমি ভুলিগলে সে ভুলি যা ভিতর দিয়ে তাকে পুনর্বার চেতাই দেওয়া সে আসে আীবন ভিক্ষা আমি করুলে সেই কথা আমার মনে পড়লা নাই যেতবে এই মানব জন্মটি আমি পাই বাল্যকালে আমি পিতৃমাতার স্নেহ যৌবনে পত্নী প্রেম বড় অবস্থায় পুত্রর স্নেহ এবং বার্ধক্যের নাতনাতন মায়ের আমি অক্লেশরে
আবদ্ধ হয়েগলে আর ভুলিগলে সেই জিনিস। কিন্তু এই যে জিনিস গুড়িক ভুলিগলে আমার যে কর্তব্য কর্ম গুড়িক ভুলিগলে সেই ভুলি যাওয়াটা চেতাই দিয়ে সে ধরাধামক আসে, আর ধরাধামক আসিকি সেই ঈশ্বর প্রাপ্তির মার্গটা আমি দেখাই দেবে। আমি মানুষ জন্ম যেত পাইছে ঈশ্বর প্রাপ্তি প্রাপ্তি হচ্ছে আমার প্রথম কাম। তেমন আত্মতত্ত্ব জ্ঞান বিনা ঈশ্বর তো প্রাপ্তি সম্ভব নুহে। প্রকৃত আত্মতত্ত্ব প্রাপ্তি হওয়া আমার যে তীব্র আকাঙ্ক্ষা উদ্যম রহবা কথা তা রহিলা না। তেমন সেই সব জিনিসক দূরীভূত করা সেই যে পাপ তাপ দুঃখ যন্ত্রণা কু দূরীভূত করা প্রত্যেকটি জীবর উদ্ধার পাই জিম্মামৃত সে নামামৃত ধরি মাতা মনমোহিনী সূত ঠাকুর অনুকূল চন্দ্র মনমোহন রূপ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ নাম হি তাঁকর একমাত্র সূক্ষ্ম নিজ স্বরূপ অপুরন্ত প্রেম বাচ্ছল্য মমতার পূর্ণ হই সে স্থূল শরীর নিয়ে ধরাধাম পাচ্ছে। তেমন সি হলে প্রেম অবতার নাম প্রেম একা মিশামিশি এই জগতর উদ্ধার পাই সে নর রূপ ধারণ করে যুগে যুগে যেতবে আসিলে আজি মধ্যে সেই সহজ সরল ব্যক্তিত্ব ভিতর দিয়ে বহু ঘাত প্রতিঘাত কু পরিহত করে এই মনুষ্য সমাজ কু বঞ্চাইয়া পাই বড়াইয়া পাই গর্দিত করিবা পাই সে সহজ রাস্তাটা আমমান পাখরে ধুই দেইগল দেখাই দেইগল করি দেইকি গল সহজ সরল রাস্তাটা। তেমন এবং তাহা মধ্যে সে কই দেইগলে যাকি সেই আদর্শ বিনায়ক 38 নম্বর বাণী দিয়ে সেই জিনিস কই দেইগলে যাক যা কিছু সার্থক সমন্বয়ে সঙ্গতি লাভ করেছি মানুষের বঞ্চবা বড়া সংরক্ষিত সম্পুষ্ট ও সম্পূরিত করে তুলি যে সুকেন্দ্রিক সার্থক তপস্যার ইঞ্জকু অনুত করে বিন্যস্ত করে বৈশিষ্ট্য পাড়ে আপূরণ বাণ উঠিছেন প্রতিটি ব্যস্তকু সমষ্টি সহ আপনার মন করি তা আড়ক অন্তরাশি হয়ে উঠিছেন যে ব্যস্তি সমষ্টিগত ভাবে যা কিছু ভেদকু অর্থান্বিত সামঞ্জস্যরে বিন্যাস করে বৈধ যা বিবর্ধনা যা তাহলে সম্পোষিত করে অবৈধি বা অসজ্জাটা নিরোধ করে প্রাচীনর সার্থক সঙ্গতি সূত্রে বর্তমান কু উন্নত উদ্ভূত করে ভবিষ্যৎকু সন্দীপিত করে পর্ব সার্থকরে সেই সত্য দ্রষ্টা সেই মানুষের আদর্শ মন মাফিক এটি কিছু না ইষ্টমাফিক ভাবে করা সে কিন্তু সে বহু ঘাত প্রতিঘাত সহ্য করিকি আসিছেন সেই গ্রহ নক্ষত্র সূর্য তারা চন্দ্র গ্রহ ভিতর দিয়ে আসছেন সে আসিবা ভিতরে যে কষ্ট গুড়িক স্বীকার করেছেন তা সে পুণ্যপতি মাধ্যমে সমস্ত জনাই সে আসিছেন এই মানুষকে বঞ্চাইবা বড়াইবা তাঁকু জীবনরে গ্রহণ করে মানি চালিলে এই মানুষ জীবনটি তা আলোকিত হয়েযিব সঞ্জীবিত হব সংবর্ধিত হব উচ্ছ্বসিত হব সেই সত্তা বালক পোষক বর্ধক সে হি নরর জীবন্ত নারায়ণ। সে প্রতি যুগরে আসুছেন এই যুগরে মধ্যে আসুছেন আসিলে দ্বাপরে আসিলে ত্রেতয়ারে আসিলে এই কলিরে কলির বিভিন্ন স্থান দিয়ে বিভিন্ন অবতার দিয়ে সে আসছেন সেই রামচন্দ্র কথা কুহতু কৃষ্ণচন্দ্র কথা কুহতু সেই যীশু খ্রিস্ট কথা কুহতু রসুল মহম্মদ কথা কুহতু চৈতন্য দেব কথা কুহতু বুদ্ধ দেব কথা কুহতু ঠাকুর রামকৃষ্ণ পরমহংস কথা কুহতু যা কিছু তাঁকর আসিবা ভিতর দিয়ে করিবা ভিতর দিয়ে যা কিছু অপূরণীয় জিনিস রয়েছে তাকে পরিপূরণ করে সেই মাতা মনমোহিনী দেবীঙ্কর কুলমণ্ডন করে
সেই যুগ উপযোগে যুগ পুরুষ উত্তম শিশু ঠাকুর অঙ্কচন্দ্র অবতারণ করেছিলেন। এই মনুষ্য সমাজকে বৃক্ষলতা জীবজন্তু সমস্ত বঞ্চাইবা বড়াই সতরে সতাহিত করা সে সতরে সতাহিত হওয়া ভিতর যে গ্রহণ করি চলতি যে পথ পথক পথরে পথি কী চালাতে তাঁর নির্দেশ কু মানি চালাতে সেই মানে ধন্য হুম। তেমন এই সমাজের একাকি বসবাস করা আমার পক্ষে অত্যন্ত দুর্বিষহ। তেম কাহার না কাহার সঙ্গ করি আমি চালছে কথারে অর্ড অফ সিন অর্থাৎ সাধারণত দেখা যায় সমজাতীয় বা সমভাবাপন্ন লোক মানে সামূহিক ভাবে গোটিয়ে স্থানরে মিলিত হুম, কিন্তু ব্যক্তি বিশেষরে কোনসি বিশেষ কারণ দৃষ্টি হেউ কিংবা ভাবর বিনিময় পাই বিশেষ কতজন সহিত মিলিত হুম। এই সঙ্গদোষ বা গুণ মানুষ জীবন চলনা উপরে বিশেষ প্রভাব পকাই থাই। তেণু কথারে অছি সব রে সচাইত হই যে চালন্তি সেমানঙ্ক পাখরে যেতে প্রকার নেগেটিভ এনার্জি আসি পৌঁছিলে মধ্যে সেমানঙ্কর কিছু ক্ষতি করিপারে নাহি। তেণু আমি সমস্তে চাহান্তি ভাল হওয়া পাই মন্দ হওয়া পাই কে চাহান্তি নে, কিন্তু সঙ্গদোষ গুণরু আমি বিপর্যয় হয়ে যাই বিপর্যস্ত হয়ে যাই আমার সাংসারিক জীবন পারিবারিক জীবন ঈশ্বর জীবন আজ বিধ্বস্ত হয়ে যাই। তেণু সে বিধ্বস্ত চলনের সে বিধ্বস্ত আচরণ ব্যবহার মুক্ত করা পরম দয়াল সেদিন সেই কথা কইলে স যদি হুয়ে সঙ্গ তুমর ভাব যদি হুয়ে মহানুচ্চ বিশ্ব দুয়ারে সাধারণ তুমর এভাবে ব্যর্থ এভাবে তুচ্ছ। যে সৎসঙ্গ করে সৎরে সঞ্জায়িত হয়েকি হুয়ে তাকে সৎসঙ্গী কুয়াযায়। আর সেমানকর মিলন ক্ষেত্র হচ্ছে কোটা সেমান মিলন ক্ষেত্র হচ্ছে এই সৎসঙ্গ যাকে শ্রী ঠাকুর কহিলেন সতরে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যে মানে সেই মানে হি সৎসঙ্গ। তিনি এই যে দুইটা পানি সে আদি পরম দয়াল আমার পাখে ধুই দেলে কোন পাই যে তুমি উপযুক্ত মানুষ চৌরাশি জনি চৌরাশি লক্ষ জনি বুলিলা পরে তুমি মানুষ জন্ম পাইছ। তেমন সেই মানুষ জন্মকে সার্থক করিয়া পাই তুমি এই জিনিস করিকি চাল সে করিবা ভিতর দিয়ে তুম ভিতরে প্রাপ্তিটা তুমি ঠিক আসি পৌঁছ সে করাটা দরকার সতরে সতাহিত হয়েকি চালিবা। কিন্তু আজ দেখতু আজ সত কথাটি যদি কাহ পাখে কুয়াযায় সমস্তে টিকি কুণ্ঠাবোধ করেন। তেমন পরম দয়াল সেইদিন সেই কথা কইলে জীবনর অধে গলা শৈশব জরা শৈশব কটলা কেতে যৌবন গলা স্ত্রী সঙ্গে পাই বেড়দায় আউ ভজবিত চিন্তা কর ব্যাখ্যা করুন সব জিনিস প্রায় সমস্ত জাঁড়ি তাহলে পরম পুরুষ কোণ আসলে আমি বঞ্চা খালি যে তাঁর শরণাপ নৌ তা বঞ্চা কোণ আসলে না সি আসিছেন সমস্ত বঞ্চা সমস্ত বড়াই সমস্ত বর্ধনমুখী করা কিন্তু যে পূর্ব জন্মর কর্মফল প্রারব্ধ জন্মর কর্মফল পিতা মাতা বিস্বীকৃতি থাকে সেই মানে হি তা গ্রহণ করে পারন্তি। আউ যে মানে বি গ্রহণ করতে তাঁক ধারার ধারিত হয়েকি যে চালতে সেমানে ধন্য হুম। আজ হাজার হাজার কোটি কোটি সংখ্যার দীক্ষা হচ্ছে কিন্তু সবু দীক্ষা তো যে দীক্ষা নৌ সে তো বঞ্চু না যে দীক্ষা গুড়ি ঠাকুর সহ যুক্ততা হয়েকি তো রইপার না কারণ তাঁক মন ভিতরে আবিলতা ভরপুর হয়েকি রয়েছে কেবল মনমাফিক ভাবে লোক কৌছেন তো লোক নৌছেন তো মুই যাবি যেমনি এই গুলগুলাটি রসগোল্লাটি দেখলে পাটু লাল বাহারে খাইলে বহুত মজা লাগে ঠিক সেইপরি তাঁক সতারে সতাহিত হয়ে তাঁক বিষয়ে জাঁয়া
তাহলে আমি জানি পারিবা উইস ঠাকুর লোকাটি সত্য লোকাটি আইডিওলোজি আমার সত্য জীবন বর্ধনর ও জিনিসটা সেই সৎসঙ্গে রহিছে তাকে আমি জাঁপারা আর সেই জাঁয়া ভিতর যে আমি ধন্য হয়ে উঠিবা যা কি শ্রীকৃষ্ণ সেই কথা সেইদিন কইলে সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণম ভজ অহংকং সর্বপাপেকং মুক্তমায় সব জিনিস ত্যাগ করি মো সহিত যুক্ত হইতা আজ ঠাকুর বি সেই কথা কহিল আপনার গীতা আর সত্যাংশন ভিতরে কৌশি মানে পার্থক্য নাই কিংবা ফরক নাই এক জিনিস যেমনি খা ভোজ গিড়ি তিনটি শব্দ কিন্তু অর্থ এক তেমনি সেই গোলক বের বিষ্ণু যেতবে ধরাধামরে অবতীর্ণ হতে সমস্ত লক্ষ্য রয়েছে গোটি সব শিয়ালি মানে যে শিয়ালি মানকর ডাক যেমনি বিলুয়া মানকর ডাক হচ্ছে এক গোটি প্রকার ডাক ঠিক সেইপরি সেই পরম পুরুষ সবুজ আসতে মনুষ্য সমাজ বঞ্চাই ছলে বলে কলে কৌশল তথাপি মনুষ্য আজ বুঝিপারি না পাশ্চাত্য সভ্যতাক অনুসরণ অনুকরণ করি নিজের আভিজাত্য পরম্পরা সংস্কৃতি কু পছকু পকাই দিয়ে আজ মনুষ্য চালিছি সেই চালিবা ভিতর দিয়ে আসিলা কথা রকিল না তেমনি যে কথা রকি নথিলে সেই কথা চেতাই দেওয়া আসিলা করোনা যাকে অনন্ত ভাই এই কীর্তন মাধ্যমে কুলে সে আজ চেতাই দিয়ে গলা তথাপি মধ্যে আজ মনুষ্য মানে বুঝি পু না কারণ তাঁর মনটা আজ ঠিক না তেমনি সেই মনটা কু ঠিক করা হলে কন দরকার না মন্ত্র দরকার মন্ত্র অর্থ কন মন দিয়ে মন্ত্র যাকে যাকে মনকে তৈরি করে আজ হাজার হাজার সংখ্যার মন্ত্র কিন্তু আমি চিন্তা করা দরকার যে কেউ মন্ত্রটা আমাকে উপযুক্ত হচ্ছে কেউ মন্ত্রটা আমাকে সাগে সাগে ফল দৌ কেবল যে মন্ত্রটা করেদেলে যে ফল মিলছে তা নু মন্ত্রটা মন্ত্রপরি করা দরকার মন্ত্রটা মন্ত্রপরি মানিবা দরকার মন্ত্রটা কিপরি করা যায় কেউ সময় করা যায় কেউ জায়গায় করা যায় স্থান কাল পাত্র বিশেষ নেই না করা যায় তাকে আমাকে করিয়া দরকার তেমন পরম দয়াল পরম পুরুষ অতি সহজ সরল ভাবে সমস্ত কইদেইগলে উষা নিশা মন্ত্র সাধন চলা ফেরার জপ যথা সময় ইষ্ট নির্দেশ মন্ত করা হয় তপ তেমনি সেই মন সেই যে মন্ত্রটা আমাকে অহনি সে মনন করিয়া সে দেখি গলে উষা নিশা মন্ত্র সাধন করিবা পড়ি উষা নিশা দুইটা অর্থ নাই গোটিয়ে শব্দ আমাকে সেই মনন করিবা পড়ে সে নাম শুভ্র আসনরে বসি আমাকে নাম করিবা পড়ব নামটা মানে কেবল মনে মনে নাম করিবা পাটি তুন করিকে নাম করিবা দরকার নাই মনে মনে নাম করিবা পড়িব নামটা অন্ত মানে অন্তঃস্বর ভিতরে নিজ হৃদয় ভিতরে নিজের মস্তিষ্ক ভিতরে যেপরি গভীর রেখা পাত করিপারে সেই প্রকার নাম করিবা পড়িব তেমন নাম নামে অভেদ এক আমি নাম যেতে সময় করুছে তাঁক সহিত সেতি সময় যুক্ত থাকি রয়েছে যেপরি নেগেটিভ পজিটিভ দুইটা ওয়াই লাগিলে বল্টি জলে ঠিক সেইপরি আমি যেতে সময় পর্যন্ত নাম করি বিচারিতে সেতে সময় পর্যন্ত আমি তাঁক সহিত যুক্ত থাকি রয়েছে তেমন যেতবে আমার নামর বিচ্যুত হয়ে যাচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে সেতবে আম পাখে আসি পৌঁছি বিভিন্ন প্রকার অভাব অসুবিধা রোগ ব্যাধি বাস্তব ভাবে দেখা যাইছি ঠাকুর ঠাকুরক 81 বর্ষ বয়স ভিতরে বি সেই জিনিস দেখা যাইছি অনিশ সে নাম করি কি চালাতে সে নামই পুরুষ নাম সে নেই কি আসছেন তেমনি সেই নামটা সে আজি সমগ্র বিশ্বরে বাটিছেন এবং কইদেইছেন এ বিশ্বরে অছি যে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হব এই স্বপ্নাম আজি সেই স্বপ্নাম প্রচারিত এই ডাকবাজি যন্ত্র দ্বারা প্রচারিত প্রচারিত কেতে জন ভাই পাচ্ছেন কেতে জন গ্রহণ করিপার
তেমনি তাকে গ্রহণ করিবা বলে পূর্ব জন্মর কর্ম ফল পিতামাতা তাকে স্বীকৃতি থাকা দরকার। তেমনি সেই সব জিনিস কোটি আসে না, খাদ্য পদার্থ ভিতরে আসে। তেমনি সহজে সঞ্চারিত হইকি যদি যে চলতি সেই মানে হি তাকে গ্রহণ করি চালি পারতি। কারণ আজ হাজার হাজার সংখ্যার সে ডাকবাজি যন্ত্র বাজুছি, কিন্তু সেই ভিতর ভাল জিনিসটা কোটা গ্রহণ করা গেলে আমার মনটা ঠিক দরকার। মনটা ঠিক করা গেলে কম দরকার না, খাদ্য পদার্থ ঠিক হব। খাদ্য পদার্থ যদি ঠিক হয়ে মনটা ঠিক হব, মনটা ঠিক হলে আমি না করি সংযুক্ত হয়েকি চালি পার, সতরে সংযুক্ত হয়েকি আমি চালি পার। সেই চালিবা ভিতরে দিয়ে তাঁকর যে বিধান রয়েছে পরম দয়াল আমার পাখে অতি সহজ সরল ভাবে বিধান দিয়ে যাইছেন। যাকে চালি আসছিলা চন্দন দাদন অধ্যায় নদাপন দান প্রতিদান প্রতিগ্রহ তাকে সহজ সরল ভাবে সে আজ আমার পাখে থাকে দিয়েছেন। পঞ্চাম লোক যোগ পঞ্চাম যোগ পান করে এই মনুষ্য সমাজ আজ শান্তি স্বস্তি সুদীর্ঘ নিরাম জীবন যাপন করে চালিছে। সেই পঞ্চম ব্রতক পান করিয়া পাই সে আজ সহজ সরল ভাবে আমার পাখে আজ থই দিয়েছেন। ঘর ঘর বলি ঠক ঠক ঘর ঘর বলে কবাটে ঠক ঠক করি ডাকুছেন। স্ত্রী হত্যা গো হত্যা সৃষ্টি যত প্রকার মা মা পাপ অচ্যুত করিতানা কাহিঁকি সমস্ত জিনিস সেই পরম পুরুষক পরম পিতাঙ্ক শরণরে শরণায়িত মানে নিবেদন করি দেইছু চালিয়া পরম পিতা দেখ পরম পিতা কেই সমাজ তো জীবন গতি করে শৃঙ্খলিত করে দেই পার্থ। তথাপি আজি মনুষ্য বুঝিবা আরা আউ সে কে প্রকার করিতা আজি আহ্বান দেইছন রেত দ্বারা ভিতর দিয়ে সে আজ জীবিত অতি সূক্ষ্মতি সূক্ষ্ম ভাবে সে আমার পাখে উপস্থিত অনেক। শ্রীকৃষ্ণ সেদিন কহিলে মোর ভক্ত মানে যেটি মোর গুণ কীর্তন করতে মু সেইটার উপস্থিত থাকে না, মু মসজিদ রে না মন্দিরে রে, মো ভক্ত মানে যেটি মোর গুণ কীর্তন করতে মু সেই রয়ে থাকে। ঠিক সেইপরি শ্রী ঠাকুর এই যে সৎসঙ্গর ধারা যেটি যেটি চালি থাকে সেটি সে সুপাতে সূক্ষ্ম ভাবে অবস্থাপিত হয়েকি রয়েছে। যাহাকি পরম দেয়াল সেদিন কহিলে চন্দ্র সূর্য পৃথিবী ভাঙ্গি টুকুরা টুকুরা হয়ে যাই পারে, কিন্তু জনে সৎসঙ্গে কেবে অভাব কল্যাণ হুয়ে নি। আজি দিন আগরু বা পরে সৎসঙ্গ কু মানে যে সহজরে সতাহিত হয়ে চালছে, যে তাঙ্ক ধারার ধারাহিত হয়ে চালছে, তাঙ্ক সহিত অনিচ্ছে যুক্ত হয়ে চালছে। তেমন তাঙ্কর সেই দিনের আহ্বান ছিল তোফার ম্যাম যে রকম চলে এই প্রকার তোমাকে নাম করিবাকে পড়ি। তেমন আমি কেসে পরিমাণে আজ নাম করিপারিছে, নিঃশ্বাস প্রশ্বাস যেই প্রকার চালছে সেই প্রকার তো নাম করিবাকে পড়িব। সেই নাম করিকি যদি আমি চালন্তি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে উঠবি, কিন্তু আজ আমি কেসে পরিমাণে করিপারিছি সে ন করিকি আজ পাইবা পছরে আমি গড়াইছে, যা ফলরে আমার ভিতরে আসিছে হীনমন্যতা আমার ভিতরে আসছে দূরা যোগ্য। তারপরে আমি ঠাকুরকে দোষ দৌছি, দোষ দেওয়া পূর্ব আমি চিন্তা করা দরকার প্রকৃতরে মোর কোণ দোষ আছে, মোর কোণ দুর্বলতা আছে। যাকে ঠাকুর সে প্রথমে সেই সন্তানে কহিলে সর্বপ্রথমে আমি দুর্বলতা বিদ্যুতের যুদ্ধ করা হব, তারপরে জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা তড় যেত শীঘ্র পারে রক্ত শোষণকারী উৎপাদ ভ্যাম্পায়ার। তেমন আমার যে নেগেটিভ চিন্তা গুড়িক রয়েছে, আমার যে দুর্বলতা গুড়িক রয়েছে, মু যে মু অক্ষম এই সব জিনিসকে দূরীভূত করা সে পরম পিতা আমার এই ধরনাম পাঠাইছেন সৎকর্ম করিকি সেই সতনাম দিয়েছেন। সেই সতনাম মাধ্যমে মৃত ব্যক্তি মধ্যে জীবিত হয়ে উঠুছি, শুষ্ক কাঠ মধ্যে পল্লবিত হয়ে উঠিছি এই সতনাম মাধ্যমে। যে সতনাম পাইবা পাই সাধু সন্ন্যাসী মানে মঠ মন্দির খ্রিস্টিয়া ঘঞ্চ জঙ্গল ভিতরে বহু বর্ষ ধরে কি তপস্যা করিলে পাইপারু নাহান্তি পাইপারু নন্তিলে সেই সতনাম কু সে আনিকি দিয়েছেন আমার পাখে। ঠাকুর পিলাবেলার কথা সে হিমালয় পাদদেশে আসিলে জনে ছিন্ন ছিন্ন শরীর যুক্ত জটাজুর ধরে সন্ন্যাসী মাঙ্ক পাখে নিবেদন করিলে প্রভুঙ্ দর্শন করিবা পাই, মা তাঙ্কু বারণ করিলে যে ছোট ছুয়াটা দেখিকি যে একরে ডরি যাই পারে কিংবা কথা সেই বাবাজীঙ্কর কুপ দৃষ্টি পড়ি যাই পারে এই দৃষ্টি সে মনে করেছিল না ছুয়াকে দর্শন করিপারিবে না। সেতিকবেলে যেতবে সন্ন্যাসী কাকু মিনতি হয়েকি না প্রভু মাঙ্ক পাখে নিবেদন করিলে তথাপি মা শুনি নথিলে
ସେତିକି ବେଳେ ସିଏ ଗଲାବେଳେ କହିଦେଇ ଗଲେ, ମା ଆଜି ଆପଣ ମତେ ଦର୍ଶନ କରୁ ଦେଇ ପାରୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଏପରି ସମୟ ଆସିବ ଯେତେବେଳେ କୋଟି କୋଟି ସଂଖ୍ୟାରେ ମନୁଷ୍ୟ ଆସି ତାଙ୍କ ଦର୍ଶନ କରିବ, ଆପଣ ସେତେବେଳେ କେତେ ଜଣ ଭୋଟ ଦେଇପାରିବେ? ଆଜି ତା ହିଁ ସାର୍ଥକ ହେଇଛି, ସେ ଆସିଛନ୍ତି ଏ ମନୁଷ୍ୟ ସମାଜକୁ ବଞ୍ଚିବା ପାଇଁ। ଆଜି ଛୁଆଟି ଜନ୍ମ ହେଲେ କୁଆ କୁଆ ରାବ ଦିଏ, କିନ୍ତୁ ସିଏ ଖିଲି ଖିଲି ହେଇକି ଆସୁଥିଲେ ଉଦାସିତ ହଉଥିଲା, ଆଲୋକିତ ହେଇଯାଇଥିଲା ସେଇ ଘର, କାରଣ ସେ ଆସିଛନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ ବଞ୍ଚେଇବା ପାଇଁ, ବଢେଇବା ପାଇଁ, କାହାକୁ ମାନେ ମୃତ୍ୟୁ ମୁଖରେ ପକେଇବା ପାଇଁ ସେ ଆସିନାହାନ୍ତି। ଦେଇଯାଇଛନ୍ତି ସେଇ ଯୋଉ ଅମୃତ ପଞ୍ଚାମୃତ, ସେଇ ପଞ୍ଚାମୃତକୁ ଯୋଉମାନେ ପାନ କରିକି ଚାଲିଛନ୍ତି ସେଇମାନଙ୍କ ଜୀବନଟା ଶୃଙ୍ଖଳିତ ହେଇକି ଚାଲିଛି। ଆମେମାନେ ଆଜି ତାଙ୍କୁ ଗ୍ରହଣ କରିଛେ, ଆମେ ଚିନ୍ତା କରିବା ଦରକାର ଆମେ କେତେ ପରିମାଣରେ କରିପାରୁଛେ, ତାଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶିତ ପଥରେ ଆମେ କେତେ ପରିମାଣରେ ଚାଲିପାରିଛେ, ସେଇ ଯୋଉ ପଞ୍ଚାମୃତ ଆମେ କେତେ ପରିମାଣରେ ଗ୍ରହଣ କରିପାରିଛେ। ସେଇ ପଞ୍ଚାମୃତ ହେଲା ସେଇ ଜଗନ୍ନାଥ ବିଷ୍ଣୁ ପଞ୍ଚମହାନୀତି, ସେଇ ପଞ୍ଚାମୃତ ପଞ୍ଚମହାନୀତି ବହୁ ଆବାହନ କାଳରୁ ଚାଲି ଆସିଥିଲା, କିନ୍ତୁ ଏଇ କଳିର ମନୁଷ୍ୟମାନଙ୍କ ପାଖରେ ସେଇ ସବୁ ଜିନିଷ କରିବାଟା ସମ୍ଭବ ହେଇପାରିଲା ନାହିଁ, ହେଇପାରିବ ନାହିଁ, ତେଣୁ ସହଜ ସରଳ ଭାବରେ ସେ ପଞ୍ଚାମୃତ ଦେଇକି ଗଲେ, ଜାଣ ଜଣା କର ପାଅ କୁହ। ସହଜ ସରଳ ଭାବରେ ଦେଇଗଲେ ବଞ୍ଚିବା ବଢିବାର ରାସ୍ତା ସିଏ ଆସି ଦେଇଗଲେ, ସେଇ ଯୋଉ ସଂସ୍କୃତି ଭିତରେ ଦେଇ, ସଦାଚାର ଭିତରେ ଦେଇ ଆଜି ଆମେ ପାଇବାର ଆକାଂକ୍ଷା ନେଇକି ଆଜି ଆମେ ପ୍ରଭୁ ଗ୍ରହଣ କରୁଛେ। ଆମେ ମଞ୍ଜି ଯାଉଛେ, ମନ୍ଦିର ଯାଉଛେ, ଗୀତ ଯାଉଛେ, ଯୋଉଠି ଯାଉଛେ, ପାଇବାର ଆଶା ନେଇକିରି ଯାଉଛେ, କିନ୍ତୁ ଆଜି ଆମେ କିଛି ଦବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ନାହିଁ। ତେଣୁ ପରମ ଦୟାଲ ସେଦିନ କହିଥିଲେ, ନ ଦେଇଯେ ପିଛେ ଥାଏ ଦୁଃଖ ତାର ପିଛେ ଥାଏ, ନ ଦେଇଯେ ପାଇବାକୁ ଚାହେ ଦୁଃଖ ତାର ପଛେ ଥାଏ। ଠାକୁରଙ୍କ ପାଖକୁ ବହୁତ ମାନେ ବଡ ବଡ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ବୈଜ୍ଞାନିକ ଦାର୍ଶନିକ ମାନେ ଆସିଛନ୍ତି, ଯେତେବେଳେ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ପ୍ରଣାମ ଦିଅନ୍ତି ଠାକୁର ତାଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା ହୁଅନ୍ତି, ତା ପୂର୍ବରୁ ପଚାରି ଦିଅନ୍ତି ଭଲ ଅଛନ୍ତି ଦୁନିଆ କଥା, ଆସିଛନ୍ତି ଠାକୁରଙ୍କ ପାଖକୁ ବହୁତ ମାନେ ଦୁରାଶାୟୀ ଲୋକ, ମୃତ୍ୟୁରେ ପଡିଥିବା ଲୋକ, ଯେଉଁମାନେ ମୁଣ୍ଡରେ ହାତ ମାନେ କିଛି ଧରି ମୁଣ୍ଡରେ ଲଗେଇ ଦେଇ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ନିବେଦନ କରିଦେଇଛନ୍ତି, ସେତିକିବେଳେ ସେମାନେ ଭଲ ହେଲେ ମାଗିଛନ୍ତି ପ୍ରଭୁ, ଜୀବନ ଭିକ୍ଷା ମାଗିଛନ୍ତି, କାହାକୁ ମାଗିଛନ୍ତି ଲୁହାର ଆଲମିରା, ତ କାହାକୁ ମାଗିଛନ୍ତି ଲୁହାର ଚେୟାର, କାହାକୁ ମାଗିଛନ୍ତି ବସ୍ତ୍ର, କାହାକୁ ମାଗିଛନ୍ତି ଫୁଲ ଝୁଡ଼ିଟେ, ଫଳ ଝୁଡ଼ିଟେ, ଚାଉଳ ବସ୍ତାରେ, ଯୋଉମାନେ ତାଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ ତାଙ୍କ ଉପରେ ଅଖଣ୍ଡ ବିଶ୍ୱାସ ରଖି ଦେଇଦେଇଛନ୍ତି ସେମାନେ ହେଇଛନ୍ତି ମହାନ ଧନୀ। ସେ ଆଜି ନିର୍ଦ୍ଧନ କାହାକୁ କରିନାହାନ୍ତି, ସୁନା ରୂପାରେ ଅଳଙ୍କାରରେ ଭୁଗିଷିତ ହେଇନାହାନ୍ତି, ସାଧାରଣ ତିନି ହାତ ଚାକେଣ୍ଡର ମଣିଷ ଏଇ ଏକ ବସ୍ତ୍ର ପରିଧାନ କରି ସେ ଆଜି ସମସ୍ତଙ୍କୁ ଖୁସି କରାଇଛନ୍ତି, ଏବଂ ସେ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି ଗୋଟେ ମଣିଷ ପାଇଁ ଗୋଟେ ସାମ୍ରାଜ୍ୟ ଦରକାର ପଡ଼ିଲେ ମୁଁ ତ୍ୟାଗ କରିଦେଇପାରେ, କିନ୍ତୁ ଗୋଟେ ମଣିଷକୁ ମୁଁ ତ୍ୟାଗ କରିପାରେ ନାହିଁ, ମୋ ପାଖରେ ସମସ୍ତେ ସମାନ, ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ସୃଷ୍ଟି କରିଛି, ଯେପରି ଛୁଆଟିର କିଛି ଅସୁବିଧା ହେଇଗଲେ ବାପା ମା କାକୁତି ମିନତି ହେଇକି ପ୍ରଭୁଙ୍କୁ ଡାକନ୍ତି, ଠିକ ସେହିପରି ସେହି ପରମ ପୁରୁଷ ପରମ ଦୟାଲ ସମସ୍ତଙ୍କର ସୁଖ ଦୁଃଖକୁ ଆଗେ ସମସ୍ତଙ୍କ ସୁଖ ଦୁଃଖକୁ ଚାହିଁ ବସିଛନ୍ତି, ସମସ୍ତେ ଭଲରେ ରୁହନ୍ତୁ, ସମସ୍ତେ ଶାନ୍ତି ରୁହନ୍ତୁ, ସେଇ ଶାନ୍ତି ଟିକକ ପାଇବା ପାଇଁ ସେ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି। ଶାନ୍ତି କୋଉଠୁ ଅଛି ନା ଶତ୍ରୁ ଆସେ ଶାନ୍ତି, ତେଣୁ ପରମ ଦୟାଲ ସେଦିନ କହିଥିଲେ, ସଦା ସଚିଦାନନ୍ଦମୟ ଅସତ ନିରୋଧୀ ସଦୈ ସଚିଦାନନ୍ଦର ପରିପୋଷକ ଯାହା ତା ଏଇ ଧର୍ମ, ଧର୍ମ ମୃତ ହେ ଆଦର୍ଶ, ଆଦର୍ଶ ଆଣେ ଦୀକ୍ଷା, ତେଣୁ ଦକ୍ଷତା ଅର୍ଜନ କରିବା ପାଇଁ, ଶାନ୍ତି ସ୍ୱସ୍ତିର ବାର୍ତ୍ତା ବହନ କରିବା ପାଇଁ, ନିଜର ସାଂସାରିକ ଜୀବନ, ପାରିବାରିକ ଜୀବନ, ଇଷ୍ଟଚର୍ଯ୍ୟାମୟ ଜୀବନକୁ ଧନ୍ୟ କରିବା ପାଇଁ, ତାଙ୍କର ଯେଉଁ ଆହ୍ୱାନ, ତାଙ୍କର ଯେଉଁ ଚେଷ୍ଟା, ସେଇ ରେତ ଧାରା ଭିତରେ ଦେଇ ସେ ଆଜି ପ୍ରତିଷ୍ଠା କରିଦେଇଛନ୍ତି, ଏଇ ଆଚାର୍ଯ୍ୟ ପରମ୍ପରା ଭିତରେ ଦେଇ ସେ ପ୍ରତିଷ୍ଠା କରିଦେଇଛନ୍ତି। ପ୍ରତିଯୁଗରେ ଆଚାର୍ଯ୍ୟ ପରମ୍ପରା ରହିଥିଲା, କିନ୍ତୁ ସେମାନଙ୍କ ଆଚାର୍ଯ୍ୟ ପରମ୍ପରା ନଷ୍ଟ ହେଇଯାଇଥିଲା, କିନ୍ତୁ ଆଜିକାର ଯୁଗ ପୁରୁଷୋତ୍ତମ ପରମ ଦୟାଲ ଶ୍ରୀ ଠାକୁର ଯୋଉ ଆଚାର୍ଯ୍ୟ ପରମ୍ପରା ସୃଷ୍ଟି କରିଦେଇ ଯାଇଛନ୍ତି,
সে আচার্য পরম্পরা আজি পর্যন্ত উজ্জীবিত হইকে রইবে এবং চন্দ্র সূর্য দেবী দেবা পর্যন্ত চালি রহব। সে আচার্য অনুসরণ হইকি আচার্যক কথাকে যেমানে মথারে বহন করিকি চালিছন্তি সেমানক পাখরে নাই হীনমন্ডতা নাই রোগব্যাধি, সেমানে ধন্য হই গুপিছন্তি। আচার্য অনুসরণ হইকি আমাকে চালিবা দরকার, আচার্য নির্দেশ যেতবে যা আসুচি তাকে পরিপালন করিকি চালিবা দরকার। আচার্য হচ্ছে সেই পরম পুরুষক সতারে সতারে যে তাঙ্ক নির্দেশ যা হচ্ছে আচার্য তাকে পরিপালন করি। আপনার সমস্ত জানিথিবে পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পূজ্যপাদ শ্রী দাদা এবং আজকার আচার্য পূজ্যপাদ দাদা যেউ জিনিস আমার পাখে থাকছেন সহজ সরল ভাবে বঞ্চবা বড়িবার রাস্তা সে আজ আমি দেখি চালছেন। এবং এই এইপরি চন্দ্র সূর্য পৃথিবী চালিথিব আচার্য পরম্পরা উজ্জীবিত হইকি চালিথিব, এটিকি মাত্র আমার লক্ষ্য রহবা দরকার। আমি তাঙ্ক সতারে সতাই যাইকি চালিবা, তাঙ্ক নির্দেশকু বন্দী করিকি চালিবা, তাহলে আম জীবনটা ধন্য হব। আমি সমস্ত আম ভিতরে রহব নি সে হীনমন্ডতা, আম ভিতরে রহব নি সে দুরারোগ্য, তাঙ্কর সতারে সতাই যাইকি আমি চালিবা ধন্য হবা। শেষে আমি সমস্ত সেই পরম সতারে সতায়িত করি পরম পুরুষঙ্ক সহিত যুক্ততা করেই প্রভুঙ্কর অজস্র দয়া করুণার অধিকারী করেই দিয়ে পারিবা, নিজে ধন্য হবা। এবং শেষে সেই সমস্ত বাধি রাখবা প্রায় জারি করে আমি সমস্ত গাই উঠবা, অল ইন্ডিয়া ইজ মাইন, অল ওয়ার্ল্ড ইজ মাইন, অল আর মাই ব্রাদার্স, অল আর মাই সিস্টার্স, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। শেষে সমস্ত পঞ্চ মা জীবন যেপর শান্তি শুদ্ধি সুচিত হুয়ে তা উদ্দেশ্যে প্রভুঙ্ শ্রী পাদ মঙ্গলের প্রণাম নিবেদন করি মোট বক্তব্য সাঙ্গ করে কহবা ভিতরে বহুত কিছু ত্রুটি বিচ্যুটি রয়েছে তেমন সঞ্চয়িত করলে বলে মোট বিশেষ জয় হুম।